বিপিএল মানেই যেন নতুন নতুন সেলিব্রেশনের উদ্ভব। প্রথমেই পুষ্পা সেলিব্রেশন করে ভাইরাল হলেন নাজমুল ইসলাম অপু, এরপর সাকিব আল হাসানও পুষ্পা সেলিব্রেশন করে নতুন করে ভাইরাল। সাকিব আল হাসানের পর ডিজে ব্রাভো, তিনিও পুষ্পা সেলিব্রেশন করে ভাইরাল হলেন। এবার আর পুষ্পা সেলিব্রেশন নয়, এবার নতুন করে এক সেলিব্রেশন করে ভাইরাল হলেন মেহেদী হাসান। আর এক মেহেদী হাসানকে আউট করার পর পকেট থেকে একটি প্লাস্টিকের শলকা বের করে মুখে লাগালেন, দেখে মনে হচ্ছে যেন মাঠের মধ্যেই তিনি স্মোকিং করছেন। এটিকে দেখে আমার স্মোকিং সেলিব্রেশন বলে মনে হচ্ছে। দর্শক, আপনাদের কাছে এটি কী সেলিব্রেশন বলে মনে হচ্ছে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডিও স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।